দেখবে দেখবে আমার ছেলে কি করেছে দেওয়ালে এই দেখো ড্রয়িং করেছে এই দেখো কি সব এও কি সহ্য করা যায় এও কি মেনে নেওয়া যায় যায় না সহ্য করতে পারবো না নমস্কার বন্ধুরা মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে মা চলে এসেছি আবারও একটু নতুন ভিডিও নিয়ে তো আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটি দেখো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা এখনো আমার চ্যানেলে আসোনি আমার চ্যানেলে বন্ধু হয়ে পারি তারা চলে এসো তাড়াতাড়ি মাপেটু ব্লগকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাথে অনেক গল্প করব বন্ধুরা তো চলো আর আসল ঘটনাটা তো বলবোই তো চলো ভিডিওটি দেখো আর তারপরে বলছি আসল ঘটনাটা তো বন্ধুরা দেখো আমাদের গাছের সজনে ডাটা কেটে দেখো ধুয়ে নিলাম এই যে মাছ পার্সে মাছ নিয়েছিলাম অল্প করে পার্সে মাছটা ভেজে নিচ্ছি যা উল্টাতেই পাচ্ছি না কি রান্না করছি দেখো এই যে ভেঙে যাবে না সাবধানে না উল্টালে এই যে আলুটা ভাপিয়ে নিয়েছি হাতে সজনে মাছটা ভাজাও হয়ে গেছে বেগুন মাছ ভাজা হয়ে গেছে আর সজনে ডাটা আলু সজনাটা ভাপাই নি ওটা একবারে ভেজে বসিয়ে দেবো আলুটা ভাপিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর আদা জিরে বাটা দিয়ে রান্না করব। আদা জিরে হলুদ কাঁচা লঙ্কা এগুলো মিক্স করা আছে লবণ দিয়ে দিয়েছি সাথে আলুটা ডাটা দিয়ে কষিয়ে নিচ্ছি অত ভালোভাবে চলা যায় না তো বন্ধুরা ফোন নিয়ে যে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ভালোভাবে ফুটে গেলেই মাছটা দিয়ে দেব আর নামানোর আগে বেগুনটা যেহেতু ভাজা আছে বেগুনটা নামানোর আগে দিয়ে দেব তাহলে বেগুনটা গলে যাবে না জলদি এবার ঢেকে দেব ঢেকে দিলাম এই যে রান্না হয়ে গেছে আমার কেমন হয়েছে বলবে পার্শে মাছের তরকারি আর এবার একটু চাটনি বানিয়ে নেব তো কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি দেখো সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফড়ন দিয়ে সাথে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমার চাটনি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে সাথে দেখো উচ্চ আলু ভাজাও বানিয়েছি তো বন্ধুরা যেটা বলছিলাম কেন সহ্য করা যায় না কেন তো আমার বলতো সকাল থেকে রাত অব্দি কি হবে আমাকেই রান্না করতে হবে ভালো ভালো রান্না আমাকেই করতে হবে কেন করব আমি বলো বাবু উঠলেন উঠে খেয়ে দেয় কাজে চলে গেলেন কি রান্না হবে না হবে কিছু দেখবে না কিছু না ঘুরতে নিয়ে যাওয়া তো দূরের কথা আর গিফট গিফট তো ওই আট বছর হলো গিফট তো আট বছরে একটাও দেয়নি ওনার নাকি টাকা পয়সা থাকে না তো বন্ধুরা তো এটা কি সহ্য করা যায় তো ভাবলাম রাত্রেবেলা তাড়াতাড়ি চলে আসবে কাজ দিয়ে তাহলে ঘুরতে যাব বা বাইরে একটু খেতেও যাব ইচ্ছে করে না বলো বাইরে খেতে যাওয়া তো দূরের কথা বাবু এলেনি না ছেলেকে দিয়ে ফোন করলাম বললো কখন আসবো ঠিক নেই বাধ্য হয়ে রাত্রেবেলায় রান্না করলাম কি রান্না করলাম জানো ভাত আর আলু সয়াবিনের তরকারি তা কত মেনে নেওয়া যায় বলো সহ্য করা যায় যায় না তা কি করে সহ্য করছি সংসার করছি ছেলে মানুষ করছি সারাদিন সংসারে হাল ধরে টানছি আর বাবু সময় দেবেন না তাহলে এই জন্য প্রচন্ড রাগ হয়েছে ঝামেলা হয়েছে বলেছে পরে একদিন নিয়ে যাব। দেখি সে পরেটা কবে হয় ওয়েট করে আছি